শ্রীলঙ্কায় থামতেই চাইছেন অশান্তি। সরকারি স্তরে বারবার অনুরোধ করেও কোনো লাভ হয়নি, শান্ত হয়নি কলম্বো। সেই কারণেই শ্রীলঙ্কার পথে এখন নেমেছে সেনা। কলম্বোর রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিবাদীদের সরকারি সম্পত্তি নষ্ট করতে দেখলেই গুলি করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত মরিয়া হয়ে পড়েছে শ্রীলঙ্কার প্রশাসন। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন, একের পর এক মন্ত্রীদের রাস্তায় গণধোলাই খেতে হচ্ছে। এক পরিবারের শাসনে কার্যত ধ্বংস শ্রীলঙ্কার অর্থনীতি। শেষ কয়েকদিন ধরে শ্রীলঙ্কায় কার্যত তাণ্ডব চলছে। এক পক্ষের অভিযোগ, এই অশান্তির পিছনে প্রধান ইন্ধন দিচ্ছেন মহিন্দা রাজাপক্ষে। তার ইন্ধনেই আট জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। মঙ্গলবার সেই কারণেই শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আলাদা করে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার। শান্তি বজায় রাখতে কাজ করছে শ্রীলঙ্কার বায়ুসেনা, পুনঃসেনা। বারবার করে ঘোষণা করা হচ্ছে কোনো প্রতিবাদীর যেন যদি কোনো সরকারি সম্পত্তি নষ্ট হয় বা ধ্বংস করে তাহলে গুলি করা হবে। এখনও পর্যন্ত 250 জন মানুষ কলম্বো শহরেই আহত হয়েছেন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীলঙ্কায় দেশ জুড়ে কার্ফু জারি করা হয়েছে এবং এই কার্ফু জারি করেছে শ্রীলঙ্কার সরকার। এর মধ্যেই গুজব ছড়িয়েছে রাজাপাক্ষে সহ বিভিন্ন শাসক দলের সাংসদরা পালিয়েছেন ভারতে। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই পুরো বিষয়টি ঠিক নয়। শ্রীলঙ্কার প্রশাসন সূত্রে খবর, রাজাপাক্ষে শ্রীলঙ্কার নৌসেনারা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন, তবু সে কথা বিশ্বাস করতে চায় না সরকার বিরোধী প্রতিবাদীরা। তারা ইতিমধ্যে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের রাস্তায় চেকপয়েন্ট তৈরি করেছেন। তারা বলেছেন কোনো পথ দিয়েই যাতে না যেতে পারেন সেই জন্যই এই ব্যবস্থা করেছেন। এই পরিস্থিতির পরেই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বিরোধীদের অনুরোধ করেছেন অবিলম্বে হিংসাত্মক প্রতিবাদ বন্ধ করতে। শ্রীলঙ্কা যে পরিস্থিতির মুখে পড়েছে তা থেকে বেরিয়ে আসার জন্য আলাদা করে লড়াই করতে হবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।